মর্নিং এভরিওয়ান, শুভ নবমী টু অল। তো এই যে এখন রেডি হয়ে গিয়েছি, মন্দিরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই জন্য একদম সময় নেই কথা বলার, আগে অঞ্জলিটা দিয়ে আসি। নবমীর দিনে সকালে সাজিয়ে রেখেছি একটি তসর সিল্কের শাড়ি, শাড়িটার উপরে হাতের কাজ করা আছে, মেরুন কালারের বর্ডার আছে, আর জুয়েলারি বলতে একটু ভারী কানের দুল পরেছি, আর হালকা লিপস্টিক দিয়েছি, এই আর কি, দ্যাটস ইট। আর একটা মেরুন কালারের ব্লাউজ পরেছি, শাড়িটা মোটামুটি খুবই হালকা পাতলা, ইউজে খুবই সুন্দর। তো এই আর কি, তো এটাই হলো আমার নবমীর সকালের সাজ। আজকে সকাল সকাল অ্যানাউন্সমেন্ট হতে একটু দেরি হয়েছিল, যার জন্য আমারও রেডি হতে দেরি হয়ে গেছে। তো যা হোক, আগেই ফলের বাটাটা দিয়ে এসেছি, আর এখন যাচ্ছি অঞ্জলিতে। তো আজ সকালে খুব লেট করে অ্যানাউন্সমেন্ট হওয়ায় মন্দিরে খুব বেশি মানুষের ভিড় নেই, কারণ অনেকেই বুঝতে পারিনি যে নবমীর অঞ্জলি শুরু হয়ে গেছে। তো যা হোক, আমি মন্দিরে চলে এসেছি, আর একটুখানি জায়গা করে বসেও পড়েছি, আর এখন ফুল হাতে অপেক্ষা করছি মায়ের পায়ে অঞ্জলি দেবার জন্য। তো এই আর কি, এই হলো আমাদের আরাধ্যসোনা। তো আরাধ্যসোনা আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আর ওকে দেখে আমিও খুব খুশি হয়ে গেছি। এই যে নবমী পূজার অঞ্জলি দেওয়া হয়ে গেল, বাড়িতে চলে এলাম, এখন ব্রেকফাস্ট করতে হবে, আর বাচ্চাদের এখন অনেক কাজ পড়ে আছে। আমার আরাধ্যসোনা রিসেন্ট এত লেট করে ঘুম থেকে উঠছে যে ওর জন্য এবার আমার অঞ্জলি গুলো দেওয়া হচ্ছে পরপর। ও উঠে গেলে তো দেখা যাচ্ছে যে যেতেই দেয় না, মানে একটু দুষ্টামি করে, কোলে কোলে থাকে। যা হোক, নবমী পর্যন্ত ভালো ভালো কেটে গেল, আর আছে একটা দিন মা। এই যে এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টের মেনু যে রুটি, ডিম ভাজি, ডাল, সবজি। এই কয়েকদিন একবারও খাবার দাবার কিছু শেয়ার করতে পারিনি, এত ব্যস্ততায় দিনগুলো কেটে যাচ্ছে কি আর বলবো। তো আজকে নবমী স্পেশাল লাঞ্চ মেনুতে আছে মাটন কারি আর চিকেন কারি, কারণ সবাই তো মাটন খাবে না, তো এই জন্য চিকেনেরও ব্যবস্থা করা হয়েছে, আর আছে ঝুরঝুরে ভাত। তো এই ছিল আজকের লাঞ্চ মেনু। তো আমার মামুনিও আজকে লাঞ্চে এখানে ইনভাইটেড ছিলেন, তো মামুনি আজকে দুপুরবেলা এখানে চলে এসেছিল, তো সবাই মিলে একসঙ্গে আমরা লাঞ্চ করেছি। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সবাইকে বললাম যে চলো যাই আমরা প্যান্ডেলে, আমরা এখনও তো সেইভাবে পুজো দেখিনি, তো সবাই মিলে যাওয়া যাক। তো যা হোক, সবাইকে রাজি ঠাজি করিয়ে এখন আমরা সবাই মিলে বের হচ্ছি পূজা দেখতে যাওয়ার জন্য। তো এই যে মামুনি, মিস্টার ঘোষ, আরাধ্যসোনা আর বাবু রেডি হয়ে আসছেন। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি পূজা দেখতে। আর এটা হলো আমার নবমীর রাতের লুক, আমি একটা কাঞ্জিভরম শাড়ি পরেছি, আর একটু হালকা পাতলা সাজুগুজুও করেছি। তো পূজা দেখতে যাওয়ার আগে প্রথমে আমরা এখন এসেছি একটা আঙ্কেলের বাসায়, এই আঙ্কেলের একটা ছোট্ট নাতি হয়েছে, তো আমরা সেই সোনাটাকে দেখার জন্য এখানে এসেছি। আর এই দেখুন, আমাদের সেই ছোট্ট গোপাল সোনা কত মিষ্টি পুটপুট করে তাকাচ্ছে, ওকে দেখে এত আনন্দ লাগছিল, কি করে তাকাচ্ছে। তো অনেকদিন থেকেই আঙ্কেল বলেন আমাদের আঙ্কেলের বাসায় বেড়াতে আসতে, তো আমাদের আশাই হয় না। তো আঙ্কেলের বাসাটা এত সুন্দর, আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেছি, ছাদটা বিশেষ করে ভীষণ সুন্দর ছিল, তাছাড়া কিচেন, ঠাকুর ঘর সব কিছু মিলিয়ে অনেক সুন্দর, ভীষণ ভালো। উঠিস না বাবা, উঠিস না। গুড ইভিনিং এভরিওয়ান, তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়েছি পূজা দেখতে, চলে এসেছি আমাদের পাশে এক আঙ্কেলের বাসায়, তাদের মানে তাদের বাড়িতে একটা ছোট্ট শিশু এসেছে গোপাল সোনাকে দেখতে। তো আঙ্কেলের বাসায় খুব সুন্দর একটা প্যারট আছে, আর এই প্যারটকে দেখে আমার আরাধ্যসোনাও খুব খুশি হয়ে গেছে। তো যা হোক, আমরা এখন আঙ্কেলের বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি একটু পূজা দেখতে। তো এখন পূজা দেখতে বের হচ্ছি, প্রথমে আজকের দিনের টার্গেট হলো আমরা যশোরের রামকৃষ্ণ আশ্রমে যাব। তো এই যে এখন যাচ্ছি, তো যেতে যেতে যতগুলো প্যান্ডেল দেখা যাচ্ছে সেগুলো আসলে যাত্রাপথেই দেখে নিচ্ছি, আর দেখুন সারা শহর জুড়ে কত মানুষের ভিড়।
তো এই যে এখন আমরা চলে এসেছি যশোরের রামকৃষ্ণ আশ্রমে, আর এটা হচ্ছে আশ্রমের দুর্গা মণ্ডপ। তো এখানে আসার পর আমার আরাধ্যসোনাকে জাস্ট একটা ছোট মঞ্চ ছিল, তো মঞ্চের উপরে ছেড়ে দিয়েছি। এখানে অনেকগুলো বাচ্চা ছিল, তো তাদের সঙ্গে মিলেমিশে আরাধ্যসোনা যে ডান্সটা দিল জাস্ট দেখার মতো। তো আমরা ভীষণ এনজয় করছি আরাধ্যসোনার ড্যান্স, সঙ্গে পিচিদের ডান্সগুলো অনেক মিষ্টি ছিল। হঠাৎ একটা আনফরচুনেট ঘটনা ঘটলো। আমাদের এক নেইবর বাবুকে ফোন করে জানালেন যে আমাদের বাড়ির পাশে চোর ঘোরাঘুরি করছে। তো এমন একটা সংবাদ পাওয়ার পর আমরা আর কোনো পূজা প্যান্ডেলে যেতে পারিনি, তখন ওই রামকৃষ্ণ আশ্রম থেকে সোজা আবার বাড়িতে ফিরে এসেছি। আর হঠাৎ করে এমন একটা খবর শোনার পর আমরা কিছুতেই আর বাইরে থাকার রিস্ক নেইনি, আমরা সাথে সাথেই বাড়িতে ফিরে এসেছি। তো বাড়িতে ফিরে এসে সব কিছু চেক করে এখন আবার চলে এসেছি মন্দিরে। তো আমি এখন মন্দিরে আছি আরাধ্যসোনাকে নিয়ে, আরাধ্যসোনা এখানে এসে খুব মিষ্টি মিষ্টি পারফরমেন্স দেখাচ্ছে। ছোট্ট আরাধ্যসোনা অনেক সময় ধরে বিভিন্ন রকম গানের তালে তালে নানান রকমভাবে তার ডান্স পারফরমেন্স দেখিয়ে যাচ্ছিল। তো সেখান থেকে হঠাৎ করে একজন আঙ্কেল এসে আরাধ্যসোনার হাতে 100 টাকা দিয়ে যায়, এবং ওর সঙ্গে যে দিদিটা নাচছিল ছোট্ট দিদি সোনা তাকেও দিয়েছে। তো দেখুন আমার আরাধ্যসোনা কীভাবে অবাক হয়ে তাকিয়ে আছে, ও ঠিক বুঝতে পারছে না ঘটনাটা ঠিক কী ঘটলো। তো আমাদের বাবু এসে আবার ওই 100 টাকা আরাধ্যসোনার পাঞ্জাবির পকেটে ভেতরে ঢুকিয়ে দিয়ে গেলেন। তো এই হচ্ছে অবস্থা। যা হোক, এরপর বড়দের পারফরমেন্স শুরু হলো। এখানে যাদের দেখছেন এরা সবাই আমাদের পাড়ার মেয়ে, বউ, দিদি ভাই, এই আর কি। তো সবাই অনেক বেশি এনজয় করছিল, তো ওদের পারফরমেন্স দেখে আমিও বসে বসে ভীষণ এনজয় করলাম। তো মাঝখানে আমিও গিয়েছিলাম একটু ডান্স করতে, কিন্তু আমার শরীর দিল না।
ভীষণ ডান্স করেছে এবং সে 100 টাকা আর্নও করেছে। এত নাচানাচি করেছে যে ও নাচ দেখে খুশি হয়ে এলাকার দাদুরা ওকে টাকাও দিয়েছে। তো এখনো নাচছে, কিছুতেই বাসায় আসবে না, জোর করে এখন নিয়ে এসেছি। কি হয়েছে দাদা, আসবে? তুমি এদিকে আসো, চলো দাদা আসছে তো, তুমি আসো বাবা। এই যে বাড়িতে যাওয়ার কোনো নাম নেই আমার ছেলে, আমি আমি দরজা লাগিয়ে দেবো, তুমি থাকো বাইরে, আস্তে আস্তে ওঠো, আর তো কিছুতেই বাসায় আসবে না, সে এখনো আবার মন্দিরে যেতে চায়। আসো বাবুলে, বাবুলে আসো আসো, আমরা চলে যাচ্ছি তো, আসো 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 আসো, আস্তে ওঠো, আস্তে আস্তে আস্তে, ছুট্টু ছুট্টু বল, আবার আবার নিচে নামে, আমি চলে গেলাম।